সুপ্রিয় শিক্ষার্থীরা, এস এম মজুমদার আইটি সলিউশনের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ ম্যাজিক অফ শর্টকাট, এমএস ওয়ার্ডের যে ইউজ অফ শর্টকাট কি, যেগুলো হচ্ছে ম্যাজিক্যাল শর্টকাট, আমি তা বিষয়ে কথা বলবো আজকে। স্পেশালি কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট মুখস্থ রাখবে, বিভিন্ন আইকন কীভাবে শর্টকাটের মাধ্যমে আনা যায়, কিছু সংখ্যার মাধ্যমে। তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ আমি মাইক্রোসফট ওয়ার্ডটি চালু করেছি, এবং দেখা যাচ্ছে যে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ আমি কীভাবে কিছু, আমি এখন ফন্ট চেঞ্জ করছি এবং কিছু লেখা লিখছি যে আমরা কী কাজ করবো সেটির উপর বিষয় লিখছি, কিছু শর্টকাট কি এর ম্যাজিক দেখাবো, যেটি হচ্ছে যে অনেকেই এই শর্টকাট কীটা সম্পর্কে অবগত না, কিন্তু আমি দেখাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ একটি ম্যাজিক কি, যেটি আমি আলোচনা করব অল্প শর্টকাট, কয়েকটি নাম্বার বা কয়েকটি ডিজিট দিয়ে আমি কিছু সিম্বলিং তৈরি করব। আমরা এখন হচ্ছে 270D, কন্ট্রোল এক্স, না সরি অল্টা এক্স, এটি হয়ে যাবে একটা অল্টা এক্স। এই যে হয়ে গেছে, একটা কলম দিয়ে লিখছে, একটা চিহ্ন হয়ে গেছে 270D। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপরে যেটি করব, প্রত্যেকটি কোডে অল্টা এক্স ব্যবহার করবে। তোমরা নিশ্চয় জানো কিছু সিম্বলিং আমাদের দরকার হয়, যেমন বুলেটিং দিতে হলে দিতে হয়, এগুলো তো অনেক সময় হয়ে যায়। সেজন্য সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, 270A দিলে আর কি হয়, 270A অল্টা এক্স, তোমরা দেখতে পাচ্ছ 270A অল্টা এক্স। আমি আবার দিচ্ছি 2701 অল্টা এক্স, আবার 2702 অল্টা এক্স দিলে কেচিটা পুরোপুরি আসে, সিম্বলিং আর কি। সেপে শিক্ষার্থী, তুমি দেখতে পাচ্ছ 2705 অল্টা এক্স টিক মার্ক আসছে, কিছু সিম্বলিং আমি তোমাদেরকে আজকে ক্লাসে দেখাচ্ছি। এবং পরবর্তীতে যেটি দেখাবো সেটি হচ্ছে 2706, এটি টেলিফোনের সিম্বলিং আসছে। আমরা পর্যায়ক্রমে দাফে দাফে অনেকগুলো 2702E টিক প্যান আসছে, একটু অ্যাঙ্গেলে বাঁকা, পরেরটা সোজা আসবে। আমরা আবার দেবো 2702F, যেটি আসছে সোজা, দুটি সিম্বলিং আমরা দেখিয়েছি। 2702C দিলে দুটি ভিউ, মানে আমাদের বিজয় যেটি হয় উইন দেখায় চিহ্ন, উইন চিহ্ন সিম্বলিং টি হাত দিয়েছে। এভাবে আমরা কিছু ম্যাজিক্যাল, যেগুলি অনেকে জানে না, এরকম সিম্বলিংগুলো অনেক সময় আমরা আমাদের সিম্বলস গিয়ে খুঁজতে হয়। আরও কয়েকটি সিম্বলিং আমরা দেখাচ্ছি পর্যায়ক্রম, তোমরা দেখতে পাচ্ছ একটি প্লেন কীভাবে আসছে 08 দিয়ে। এভাবে দাফে দাফে অনেকগুলো ম্যাজিক্যাল জিনিস আমি তোমাদেরকে দেখাচ্ছি। তবে খুবই ইম্পর্টেন্ট কিছু টপিক আমি দেখাবো, সেটি হচ্ছে আমাদের প্রতিনিয়ত ব্যবহার হচ্ছে যেগুলি, সেগুলি সম্পর্কে কিছু ম্যাজিক আমরা এভাবে দাফে দাফে সবসময় করব। যে কোনো শর্টকাট কি কোডগুলো, যে কোডগুলো সবাইকে দেখালাম, সেগুলো দেখাতে হলে এগুলোর পরে সবসময় অল্টা এক্স ব্যবহার করতে হয়, অল্টা এক্স ব্যবহার করতে হয়। অল্টা এক্স প্লাস এক্স, মানে অল্টাকে চেপে ধরে এক্স চাপ দিতে হবে, না হলে অন্যথায় হবে না। যে বারবার ফন্ট চেঞ্জ করা, এটি কিন্তু তোমাদেরকে আগে একটি ক্লাস দেখিয়েছি, সেখানে কিন্তু আমি Ctrl 1 Ctrl 2 দিয়ে চেঞ্জ করা যায়, মাউস পয়েন্টার দিয়ে ক্লিক করতে হয় না। এটি আগের ক্লাস একটিতে আছে, আমি যা ভিডিও দিয়েছি এর মধ্যে একটি ক্লাসে আছে। তোমরা সাবস্ক্রাইব এবং ভিডিওটি দেখে লাইক শেয়ার অন্যকে দেখার সুযোগ করে দেবে, নিজেও শিখবে অন্যকে দেখার সুযোগ করে দেবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, ম্যাজিক্যাল কিছু শর্টকাট সম্পর্কে আমি দেখাচ্ছি তোমাদের সকলকে, এবং তোমরা সকলেই ভালো থাকবে এবং তোমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। এবং তোমরা সাবস্ক্রাইব করে
শিক্ষকরা সংযুক্ত থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সকলে ভিডিওটি দেখে অন্যকে দেখার সুযোগ করে দেবে। ম্যাজিক্যাল শর্টকাট ব্যবহার করতে তোমরা সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।